তৃণমূলের এক মহিলা কর্মীকে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য ও আপত্তিকর ছবি ভিডিও পাঠানোর অভিযোগ উঠল আইএনটিটিইউসির জেলা সভাপতির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল রাজনৈতিক চাঞ্চল্য উত্তর দিনাজপুরে। বছর ৫০ ওই মহিলা তৃণমূল কর্মী মিমি সরকারের অভিযোগ, তার স্বামী তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির কালিয়াগঞ্জ শহর কমিটির সভাপতি ছিলেন। সেই সূত্রে বর্তমান আইএনটিটিইউসির জেলা সভাপতি রায়গঞ্জের বাসিন্দা শেখর দাস তাদের পূর্ব পরিচিত। কয়েকবার কালিয়াগঞ্জের শিমুলতলায় তাদের বাড়িতেও গিয়েছিলেন শেখর দাস। তবে ওই মহিলা তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় বিশেষ পারদর্শী না হয় তার মেয়ে সেগুলিকে লক্ষ্য রাখত। মাস কয়েক আগে শেখর দাসের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করে তার অষ্টাদশী মেয়ে। এরপর কিছুদিন কথোপকথন চলতেই মেসেঞ্জারে ওই মহিলাকে শেখর দাস প্রথমে একটি আপত্তিকর অশ্লীল ভিডিও পাঠায় বলে অভিযোগ। তাতেই চক্ষু জড়ক গাছ মহিলা তৃণমূল কর্মী ও তার পরিবারের। বিষয়টি তার ছেলেকে জানাতেই তৃণমূল নেতার চরিত্র যাচাই করতে মায়ের অ্যাকাউন্ট থেকে চ্যাটিং চালাতে থাকেন স্থানীয় তৃণমূল শ্রমিক সংগঠনের নেতার ছেলে। আর এর কিছুদিন বাদেই নানা রকম অশ্লীল প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে শেখর দাস তার নিজের আপত্তিকর ছবি পোস্ট করে বলে অভিযোগ। তবে ঘটনার প্রতিবাদ করলে নানাভাবে হেনস্থা করা ও হুমকি হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে অভিযোগকারী মহিলা তৃণমূল কর্মী মিমি সরকার জানান, আমার অভিযোগটা হলো আইএনটিসির প্রেসিডেন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট ছিল, আমার ছেলে মেয়ে দেখে, দেখার পরে তারপরে হলো একদিন উনি নোংরা নোংরা অশ্লীল লেখে, তারপরে আমি আমাকে দেখায়, আমি আবার ছেলেকে দিয়ে দিই, তারপরে ছেলে বাদ বাকিটা দেখে। হ্যাঁ, হ্যাঁ, ছবি পাঠিয়েছে শেখর দাস। উনি পূর্ব পরিচিত বলতে আমার হাজব্যান্ড আইএনটিসির প্রেসিডেন্ট ছিলেন, জেলার না টাউনের ছিলেন, সেই সূত্রে উনির সঙ্গে মানে আমার হাজব্যান্ডের পরিচয় ছিল। তারপরে যিশু আমার বাড়িতে নিয়ে আসে। মানে আপনারাও তৃণমূল করেন? হ্যাঁ, আমরাও তৃণমূল করি। তো জানিয়েছেন কোথাও অভিযোগ করেছে? এই সব ছেলে করছে যা করছে। অপরদিকে দলে পদ পাইয়ে দেবার বিনিময়ে ওই মহিলা তৃণমূল কর্মীর ছেলের কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকাও হাতিয়ে নেয় বলে অভিযোগ। পুলিশে অভিযোগ দায়ের করতে গেলেও সেক্ষেত্রে বাধা দেওয়া হয় ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে মহিলা তৃণমূল কর্মী মিমি সরকারের ছেলে জানান, তো প্রথমত উনি আমার বাড়িতে আসে, তো আসার পর তখন নিয়ে এসেছিল মধুসূদন সাহা ওরফে যিশু, উনি আমার বাড়িতে নিয়ে এসেছিল ওনাকে, তো তখন শেখর দাসকে। আমি যখন ওনার বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পর বলছে যে দেখ পদ নিতে গেলে টাকা লাগে, টাকা বলতে এই টাকাটা তো আমার কাছে না, এটা ইউনিয়নে থাকে। বললাম টাকা লাগে, কত টাকা? বললো 15-16 লাখ টাকা মতো লাগবে। বললাম যে এত টাকা কাকু, আমি একটা মিডিল ক্লাস। বলে ভালো, এটা যদি করতে পারিস দলের কাছে একটা ভালো জায়গা তোর হবে, একটা নাম হবে। বললাম যে ঠিক আছে, যখন চাকরি বাকরি হচ্ছে না, যদি এটা করে যদি মানুষেরও কাজে লাগে, যদি আমারও কিছু পয়সাটা দিয়ে মানে কিছু যদি হয়, তা আমি সেক্ষেত্রে তাকে 15 লাখ টাকা আমি দিই। তার ভিডিওগ্রাফি আমার একটা ছেলে ছিল, আমার সাথে যায়, সে করে। তবে এই ঘটনায় মুখ খুলতে নারাজ আইএনটিটিইউসির জেলা সভাপতি শেখর দাস। যা বলবে জেলা প্রেসিডেন্ট বলবে, যা বলবে আমাদের টিএমসি জেলা প্রেসিডেন্ট বলবে, এছাড়া কোনো কথা হয়ে গেল। বললাম যে যা বলবে জেলা প্রেসিডেন্ট, যা বলবে জেলা প্রেসিডেন্ট বলবে, এর বাইরে কিছু নেই। আমাদের একটা দল করি, তো তার প্রেসিডেন্টই সর্বেসর্বা, উনিই বলবে। বললাম যে যা বলবে আমার পার্টির জেলা প্রেসিডেন্ট। এদিকে এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল জানান, আমি অভিযোগ পেয়েছি, আমি একটা তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটির রিপোর্টটা দেওয়ার পরেই আমি বলতে পারবো কি ব্যাপারটা কি। আমি তো বলছি আমি তদন্ত কমিটি করেছি, তার মধ্যে গৌতম পাল আছে, অসীম সিকদার আছেন, কৌশিক গুণ আছে, তিনজনকে নিয়ে আমি একটা তদন্ত কমিটি করেছি, ওদেরকে তিনজনকে বলবো আমি এই ব্যাপারটা ইনকোয়ারি করে দেখবে কি আছে, তারপরে আমাকে রিপোর্টটা দিলে আমি সেটা রিলেভেন্ট অথরিটিকে রিপোর্টটা পাঠিয়ে দেবো। ওই জন্য তো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ওই জন্য করা, অভিযোগ আছে তো অভিযোগের প্রমাণিত করতে হবে, তো সততাটা তো জানা যাবে যারা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের উপরে ভিত্তি করে। ওরা বলছে যে থানাতেও কোনো অভিযোগ নিচ্ছে না, সাইবার ক্রাইমে অভিযোগ নিচ্ছে, সেটা ওদের ব্যাপার আছে, আমি আমার দায়িত্ব বললাম, দলের পক্ষ থেকে বললাম। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। স্বাস্থ্যকর, পুষ্টিকর ও ভেজালহীন খাঁটি সরিষার তেল মানেই মা মার্কা নিরুপামা অয়েল মিলের সরিষার তেল। এখানে দেশি কাষ্ঠির ঘানিতে বিশুদ্ধ ও উৎকৃষ্ট মানের সরিষার তেল, যা
স্বাদে গন্ধে ভরপুর বাঙালির রান্নাঘরের সম্মান বজায় রাখে। সরিষার তেলের রাজা মা মার্কা নিরুপমা অয়েল মিলের সরিষার তেল, এখানে সঠিক মূল্যে পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। আমাদের ঠিকানা মা মার্কা নিরুপমা অয়েল মিল, বাসস্ট্যান্ড রোড, বসাকপাড়া মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের মোবাইল নম্বরগুলি হল 9434106335, আরও একটি মোবাইল নম্বর হল 9734995758।